clipping it away. There's no protection in that part of the ground. And the first boundary of this game. 159 রানের লক্ষ্যে 13 ওভার শেষে এক উইকেটে 100 রান। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন দুই থিতু ব্যাটসম্যান ডেভিড মেলন ও জস বাটলার। এরপরে দুই ওভারেই বদলে গেল চিত্রটা। Right on cue, just as we said it needed it. Mustafiz Rahman has struck. Very well taken by Litton Das, who's having a dream day. Once again. David Malan eyeing for the boundary of the very first ball. আর একবার পথ হারালো ইংল্যান্ড। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতলো বাংলাদেশ। 1-2-3 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ধবলধোলায়। ওয়ানডে সিরিজে শেষ ম্যাচ জিতে ধবলধোলায় হওয়া আটকে ছিল বাংলাদেশ। তবে পরের 3 ম্যাচ জিতে টি-20 সিরিজে ইংল্যান্ডকে শেষ 7 দিল সাকিব আল হাসানের দল। 3 ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে এ নিয়ে দ্বিতীয়বার ধবলধোলাই করলো বাংলাদেশ। Starts with the yorker, but it's gone. Swing and a miss. We'll call it a whitewash. সর্বশেষ 2012 সালে আয়ারল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়েছিল তারা। হাসান মাহমুদ ও মিরাজ ছাড়া বাকিরা উইকেটের দেখা পেয়েছেন। তবে হাসান ডেথ ওভারে স্নায়ু ধরে রেখেছেন। মিরাজ তো ফিল্ডিংও ছিল দারুণ। দারুণ ছিল সাকিবের অধিনায়কত্ব। হোয়াইট ওয়াশ চাই, হোয়াইট ওয়াশ চাই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসা বাংলাদেশ দলের সমর্থকদের মুখে ছিল এই একটাই স্লোগান। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম জুটি জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে ওই দুই জয়ই বাড়িয়ে দিয়েছিল সমর্থকদের প্রত্যাশা। আগে ব্যাট করে 2 উইকেটে 158 রান করার পর ম্যাচটি জেতার জন্য আসলে বোলারদের দিকেই তাকিয়েছিল বাংলাদেশ। তাসকিন মোস্তাফিজরা হতাশ করেনি। ইংল্যান্ড থেমে যায় 6 উইকেটে 142 রানেই। 16 রানে ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে ধবলধোলাই করে বিশ্ব চ্যাম্পিয়নদের। ক্রিয়াডেক্স, দৈনিক কল্যাণ।